7 জানুয়ারি নির্বাচনে যে অভূতপূর্ব বিজয় অর্জন করেছে সেই বিজয় উৎসব হিসেবে পালন করছে। বন্ধুরা আমার, আজকের দিনে আমাদের প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশে প্রত্যাবর্তন করার মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা লাভ করেছিল। সেদিন বঙ্গবন্ধু বিমানবন্দর থেকে সরাসরি এই স্বরাজ্য উদ্যানে এসে বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছিলেন, দেশ গড়ার আহ্বান জানিয়েছেন, ঐক্যবদ্ধভাবে তাতে আমরা দেশ গড়ার কাজে আমরা এগিয়ে যাই সেই আহ্বানই তিনি সে জানিয়েছিলেন। দীর্ঘদিন পর্যন্ত বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশে একটা অশুভ শক্তি দীর্ঘ 29 বছর শাসন ক্ষমতা দখল করেছিল। দীর্ঘদিন পর বাংলাদেশে একটা অশুভ শক্তি সংসদে এবং সংসদের বাইরে আজকে এই মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আজকে অবস্থান করছিল। আজকে এই কথা বলতে চাই, বেঞ্জিদায় বলতে চাই, 7ই জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আমরা আজকে এই কথা বলতে চাই স্পষ্টভাবে, সংসদে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির অবস্থান হয়েছে, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি সংসদ থেকে আমরা বিতাড়িত করতে পেরেছি। এই কথা বলতে চাই, আজকে 7ই জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিপক্ষের শক্তির যে বিভাজন ছিল দীর্ঘদিন পর্যন্ত, সেই বিভাজন আজকে দূর করার পথ প্রশস্ত করতে পেরেছি আমরা। তাই বন্ধুগণ, কথা না বাড়িয়ে শুধু বলতে চাই, আসুন আমরা এগিয়ে যাই আমাদের ইচ্ছিত লক্ষ্যে, যেই লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন, সেই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই।